শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইবনুল আব্দুল্লাহ ব্যাপারী, আব্দুল্লাহপুর, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। আমি 7ই মার্চের ঘটনার পরে যা শুনলাম তার পরিপ্রেক্ষিতে আমি ব্যক্তিগতভাবে, আমরা 11 জন, আমি, আব্দুল মালিক ব্যাপারী, দেলাওয়ার হোসেন রতন, আব্দুল মান্নান ব্যাপারী, এরকম 11 জন আমরা একত্রিত হয়ে, আমার চাচা ছিলেন মরহুম আব্দুল ওয়াহিদ ব্যাপারী, এই টঙ্গিবাড়ি উপজেলার আওয়ামী লীগ সাবেক সভাপতি এবং মুক্তিযুদ্ধ সংগঠক, ওনার উদ্বুদ্ধে, ওনার প্রচারণে, ওনার মানে দিক নির্দেশেই আমরা যাত্রা শুরু করেছি। আমি যখন যুদ্ধে যাই, আমি তখন ডিগ্রি পরীক্ষার্থী, আমি তখন ডিগ্রি পরীক্ষার্থী বিকম হরঙ্গা মুন্সিগঞ্জ হরঙ্গা কলেজ থেকে, তখন ডিগ্রি পরীক্ষার্থী। আমরা মুক্তিযুদ্ধে ট্রেনিংয়ের জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হই। যাওয়ার পথে প্রতিমধ্যে ভালো অবস্থানে ছিল, পরবর্তীতে নানান জায়গায় বিঘ্ন সৃষ্টি হওয়াতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমরা একে একে 7 দিন হেঁটেছি, ফরিদপুর ডিস্ট্রিক্ট, যশোর ডিস্ট্রিক্ট, কুষ্টিয়া। এখন যাওয়ার পথে আমার একটা করুণ করুণ দৃশ্য বলতে হয়, না বলে না হয়, এই অত্যন্ত করুণ দৃশ্য। আমরা যখন গ্রামের উপর দিয়ে হাঁটতেছিলাম, তখন একটা পরিবার, হিন্দু পরিবার, আমরা যাচ্ছি ওর ওদিক থেকে আসতেছি, একটা ভদ্রলোক, বৃদ্ধ লোক, বৃদ্ধ মহিলা, একটা মেয়ে, একটা বাচ্চা, একটা ভাই। মেয়েটা অন্তঃসত্ত্বা, সেই মেয়েটাকে দর্শন করা হয়েছে। আমাদেরকে পেয়ে ওরা কান্নাকাটি করলো, হাতা বয়ে ধরে বললো, বা তাদের মানে সমস্ত ঘটনা আমাদের ভেঙে বললো যে আমরা আসার পথে আক্রান্ত হয়েছি, আমাদেরকে আমাদের সর্বস্ব নিয়ে গেছে, এবং আমার মেয়ে একটা 9 মাসের অন্তঃসত্ত্বা, আমার মেয়ে তো রেহাই পায়নি, ওরা রেহাই করে নেই, আমরা সর্বস্ব হারাই ফেলেছি, আমাদের চাওয়া পর কিছু নেই, তোমাদের পারো বাবা আমাদের কিছু সাহায্য করে, হেল্প করো। আমরা যাওয়ার সময় পরিবারটাকে রামচন্দ্রপুর তাদের বাড়িতে পৌঁছে দিয়ে পরে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হই। লাস্ট এক ভদ্রলোকের বাড়িতে আমরা আশ্রয় নিলাম। ওই ভদ্রলোক খুব অত্যন্ত প্রভাবশালী লোক ছিলেন, আমাদের 4টা মুশের গাড়ি রাত্রেবেলা ঠিক করে দিলেন বর্ডার পাস হওয়ার জন্য। আপনার ভোর 4টায় আমরা সেই মুশের গাড়িতে কৃষ্ণনগর, ইন্ডিয়া কৃষ্ণনগর পরে আমরা ক্রস করি। কৃষ্ণনগর থেকে পরবর্তীতে আমরা চলে গেলাম কলকাতাতে, ওখানে গিয়ে একটা ক্যাম্পে আশ্রয় নিলাম। তখনও মোটামুটি আপনার ওই কাজ শুরু হয় নাই, মোটামুটি প্রাথমিক অবস্থা সইতেছে, কীভাবে কীভাবে না হবে, নাম না খেলাম হয়ে হইল। তারপর ওখান থেকে আমরা, আমি এক আত্মীয় বাড়িতে, আমার নানা বাড়ি কলকাতাতে, আমি নানা বাড়ি গিয়ে উঠলাম। ওই 4 জনের 11 জনের মধ্যে
সাহায্য চলে গেল অন্যদিকে, আমার চারজন আমার মা বাড়িতে উঠলাম। ওখানে প্রায় 15 দিন স্টে করার পরে আমি যখন খবর পেলাম আমার চাচা মরহুম আব্দুল ওয়াহিদ মুফতি সাহেব আগরতলা গেছে, তখন আমরা কলকাতা থেকে পুনরায় আমরা আগরতলা রওনা হলাম। আগরতলা এসে যে কখনো ট্রেনিং ক্যাম্প আমার চাচার সাক্ষাৎ হলো, উনি কখনো ট্রেনিং ক্যাম্পের পলিটিক্যাল মোটিভেটার ছিলেন, উনি যোগাযোগ করে আমাদেরকে বিএলএফ মুজিব বাহিনীর ট্রেনিং যেখানে হয়েছে ওখানে আমাদের পাঠানোর ব্যবস্থা করলেন। আমরা চারজন ওখানে চলে গেলাম সেটেলোগা, আমরা ভারতের উত্তরপ্রদেশের দেরাদুন ট্রেনিং সেন্টারে, ওখানে আমাদের 90 ডেজ 90 দিনের আমাদের ট্রেনিং হলো এবং স্বয়ংসম্পূর্ণ ট্রেনিং, কোনো ট্রেনিং বাদ ছিল না। সে আর্মিতে যে ট্রেনিং হয় সম্পূর্ণ ট্রেনিংটা আমাদেরকে দেওয়া হয়েছে। ওখান থেকে আমরা পরে 90 দিনের পরে ওখানে ট্রেনিং সব সমাপ্ত করে পরে আমরা আবার ব্যাক করলাম আমাদের সে আগের ক্যাম্পে। পরে ওখান থেকে 15 দিন স্টে করার পরে আমরা ভিতরে প্রবেশ করলাম, কুমিল্লা বর্ডার ক্রস করে মুন্সিগঞ্জ আসলাম। মুন্সিগঞ্জ আমাদের যে বড়ো ভাই ছিলেন অ্যাডভোকেট সৌজন সাইদ, উনিও আপনারা বিএলএফের ডিস্ট্রিক্ট ডেপুটি কমান্ডার ছিলেন, ওনার আন্ডারে আমরা এই মুক্তিযুদ্ধ এখানে যা করার আমরা করছি। একটা যুদ্ধ হয়েছে লাস্ট মুন্সিগঞ্জে, সেই যুদ্ধে আমরা সবাই অংশগ্রহণ করেছি এবং সেই যুদ্ধে পাক বাহিনীর 11 জন সৈন্য মানে পাকিস্তানি সৈন্য মারা গেছেন এবং একজন রাজাকার মারা গেছে। ওদিনই আপনার খুব সম্ভবত মুন্সিগঞ্জ ডেটটা কবে জানি, মুক্ত দিবসটা আমার সঠিক লাইটটা খেল নেই, ওই রাত্রি ওরা সমস্ত আর্মি মুন্সিগঞ্জ ত্যাগ করে ওরা সব চলে যায়। ভোরবেলা শব্দ পাই জয় বাংলা স্লোগান, পরে আমরা শহর দিকে শব্দ লাগিয়ে দিই। আর্মি তারা এই কলেজে ছিল কিছুই নেই, তার রাত্রেবেলা সব মানে পাচারে চলে গেছে। পরে আমরা এসে ওখানে জায়গায় জায়গায় যাই, ইসলাম ব্যাংক লুটরাজ না হয় এমন কত স্পষ্ট জায়গায় আমরা আমাদের দায়িত্ব পালন করলাম। সব পরে আমরা দেশ স্বাধীন হলো। এরপর আমার যার যার কাছে থাকুন সুস্থ থাকুন, যার বাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার উনি ভালো থাকুন সুস্থ থাকুন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব হোক। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।